বরাকত বানর বিভীষিকা। বরাকর তিনিওখন জিলাতে এতিয়া জলত্রাস। বাঢ়নি পানিয়ে ছিগিছে ইটোর পিছত সিটো মথাউরি। করিমগঞ্জর বদরপুরের কান্দিগ্রামত বরাক নদীর বাঢ়নি পানিয়ে ছিঙিলে মথাউরি। সঠিকভাবে সঠিক সময়ে যদি ওরা কাজ করত তাইলে আজকে কিন্তু এই এইটা ভাঙার ইয়ে ছিল। মথাউরি সিঙার ফলত গৃহহীন হয়ে পড়ছে 50,000 লোক। বিপদ সীমার বহু উপরে বইছে বরাক, কুশিয়ার আর লঙ্গাই নই। ইয়ার মাজতেই পানীত পড়ে মৃত্যু হয় করিমগঞ্জের রেল শহর বদরপুরের ঢেপারপাড়ের বাসিন্দা তথা এনএফ রেলের প্রাক্তন কুক বিমল চন্দ্র সাহার। বন্যা জল অবভিয়াসলি এখানে অনেক জল, আপনারা দেখতে পাবেন এখানে দুটা বাসটা আমরা গ্যাস করে আমার ভাই কি করলো ওখানে নামিয়েছে, নেমে দেখে যে পার মধ্যে বড়িটা লাগছে। হাহাকার লাগিছে হাইলাকান্দিতে। কাটাখাল নদীর বাঢ়নি পানিয়ে ছিগিলে মোহনপুর এলাকার বেড়াখালর পার মথাউরি। তিনটা পৃথক স্থানত মথাউরি ছিগি জলমগ্ন হয়ে পড়ছে কেইবাখনো গাঁও। হাজার হাজার পরিয়ালর মাজত লাগিছে হাহাকার। প্লাবিত হয়ে পড়ছে হাইলাকান্দি, মোহনপুর, শিলচর, গড়কাপ্তানি পথ। কাছাৰ জিলাতো সালসাপড়ার টুকুৰ গ্রামতো মথাউরি ছিঙিলে বরাক নদীর বাঢ়নি পানিয়ে। প্রবল বেগেরে পানি সুমুয়া দেখি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে গয়া। বানর কবলত পড়ছে প্রায় 15,000 লোক। ইতিমধ্যে শিবিরত আশ্রয় গ্রহণ করেছে সালসাপড়া জিপি, শ্রীকোণা জিপি, তাপান, সাতলা অঞ্চলের ভুক্তভোগী লোকসকলে। ডিপার্টমেন্টে টাইম দিয়ে মতো সেই কাজটা করে নাই, যখন বর্ষার সিজনে বারিশ হয় তখন তারা কাজে অগ্রগতি হয়ে কাজে সৃষ্টি করে, তখন কাজটা ঠিকমতো অলরেডি কাজ হয় নাই। তাই আজকে আমরা এই কাজের মাধ্যমে ডিপার্টমেন্টের গাফিলতির মাধ্যমে আমরা অঞ্চলবাসী মানুষের জলমগ্ন হয়ে ভুক্তভোগী হয়েছি। বরাকত বানর বিভীষিকা। বরাকর তিনিওখন জিলাতে এতিয়া জলত্রাস। বাঢ়নি পানিয়ে ছিগিছে ইটোর পিছত সিটো মথাউরি। করিমগঞ্জর বদরপুরের কান্দিগ্রামত বরাক নদীর বাঢ়নি পানিয়ে ছিঙিলে মথাউরি। সঠিকভাবে সঠিক সময়ে যদি ওরা কাজ করত তাইলে আজকে কিন্তু এই এইটা ভাঙার ইয়ে ছিল। মথাউরি ছিঙার ফলত গৃহহীন হয়ে পড়ছে 50,000 লোক। বিপদ সীমার বহু উপরে বইছে বরাক, কুশিয়ার আর লঙ্গাই নই। ইয়ার মাজতেই পানীত পড়ে মৃত্যু হয় করিমগঞ্জের রেল শহর বদরপুরের ঢেপারপাড়ের বাসিন্দা তথা এনএফ রেলের প্রাক্তন কুক বিমল চন্দ্র সাহার। বন্যা জল অবভিয়াসলি এখানে অনেক জল, আপনারা দেখতে পাবেন এখানে দুটা বাসটা আমরা গ্যাস করে আমার ভাই কি করলো ওখানে নামিয়েছে, নেমে দেখে যে পার মধ্যে বড়িটা লাগছে। হাহাকার লাগিছে হাইলাকান্দিতে। কাটাখাল নদীর বাঢ়নি পানিয়ে ছিগিলে মোহনপুর এলাকার বেড়াখালর পার মথাউরি। তিনটা পৃথক স্থানত মথাউরি ছিগি জলমগ্ন হয়ে পড়ছে কেইবাখনো গাঁও। হাজার হাজার পরিয়ালর মাজত লাগিছে হাহাকার। প্লাবিত হয়ে পড়ছে হাইলাকান্দি, মোহনপুর, শিলচর, গড়কাপ্তানি পথ। কাছাৰ জিলাতো সালসাপড়ার টুকুৰ গ্রামতো মথাউরি ছিঙিলে বরাক নদীর বাঢ়নি পানিয়ে। প্রবল বেগেরে পানি সুমুয়া দেখি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে গয়া। বানর কবলত পড়ছে প্রায় 15,000 লোক। ইতিমধ্যে শিবিরত আশ্রয় গ্রহণ করেছে সালসাপড়া জিপি, শ্রীকোণা জিপি, তাপান, সাতলা অঞ্চলের ভুক্তভোগী লোকসকলে। ডিপার্টমেন্টে টাইম দিয়ে মতো সেই কাজটা করে নাই, যখন বর্ষার সিজনে বারিশ হয় তখন তারা কাজে অগ্রগতি হয়ে কাজে সৃষ্টি করে, তখন কাজটা ঠিকমতো অলরেডি কাজ হয় নাই। তাই আজকে আমরা এই কাজের মাধ্যমে ডিপার্টমেন্টের গাফিলতির মাধ্যমে আমরা অঞ্চলবাসী মানুষের জলমগ্ন হয়ে ভুক্তভোগী হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।